কেন্দ্রীয় পুঁজির সদ্ব্যবহারত ব্যর্থ। সোনার মন্ত্রালয়ের পুঁজি ব্যয়ত অনিয়ম। নির্ধারিত সময়ত কিয় সম্পূর্ণ নহল প্রকল্প। ঠিকাদারী প্রতিষ্ঠানের মইমতালি। অসম্পূর্ণ প্রকল্পর তালিকা দীঘলিয়া। তিনিচুকীয়া যোরহাট কার্বি আংলঙত তিনি বৃহৎ আসনি অসম্পূর্ণ। রাজ্য বছর বছর ধরে অসম্পূর্ণ হয়ে আছে কেবাটাও কোটিটকীয় প্রকল্প। কেন্দ্রীয় পুঁজিরে রূপায়ণ করা বহু প্রকল্প আঠের দশ বছর ধরে সম্পূর্ণ হয়ে উঠা নাই। ডোনার মন্ত্রালয়ের পুঁজিরে হাতত লওয়া এনে বহু প্রকল্প ঠিকাদারী প্রতিষ্ঠানের হেমাহিত আধরা হয়েছে। বিগত চারি বছর ৩৩টা প্রকল্পর ৮৮২ কোটি টাকা রাজ্য সরকারক অনুমোদন দিয়েছিল ডোনার মন্ত্রালয়ে। কিন্তু এনে বহুকেটা প্রকল্প রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে সম্পূর্ণ করবা নাই। উদাহরণ, তিনিচুকীয়ার পানি যোগান প্রকল্প, যোরহাট ন আলির উরলিয়া সেতু আর কার্বি আংলং জেলার খেরনির পানি যোগান প্রকল্প। কংগ্রেস সরকারের দিনরে প্রকল্প আজিও আধরা। বিশুদ্ধ খোয়া পানির অপেক্ষাত রাইজ। কেতিয়া সম্পূর্ণ হব প্রকল্প? বিগত কংগ্রেস সরকারের আমলাতেই আরম্ভ হয়েছিল তিনিচুকীয়ার পানি যোগান প্রকল্প। এই বৃহৎ প্রকল্পটির নির্মাণের ব্যয় বাড়ি গিয়েই আছে। ডোনার মন্ত্রালয়ে ২০১৮-১৯ বিত্তীয় বর্ষের পর ২০২১-২২ বিত্তীয় বর্ষের ভিতর পুনের ২৭.২০ কোটি টাকা উক্ত প্রকল্পটির যোগান ধরেছে। কিন্তু আজিও প্রকল্পটি সম্পূর্ণ হয়ে নিছিল। যোরহাটের ন আলির উরণিয়া সেতুখনত ব্যয় হল ৬৭.৭৬ কোটি টাকা। আজি পর্যন্ত মুক্তি হওয়া নাই উরণিয়া সেতুখন। ইফালে কার্বি আংলং জেলার খেরনির ২১.৮৮ কোটি টাকা পানি যোগান আঁচনিখনো ১০০% সম্পূর্ণ হওয়া নাই। এই আসনের জড়িয়ে ১৫খন গাঁত পানি যোগানের লক্ষ্য স্থির করে লওয়া হয়েছিল যদিও এতিয়ালে মাত্র ১০% লোকহে পানি যোগান ধরবলে সম্ভব হয়েছে। অসম্পূর্ণ প্রকল্পটির কোন দায়ী? লুণ্ঠনের ফন্দি কার? তথা উত্তর পূবর আন্তঃগাঁথনি উন্নয়নের তথা বিভিন্ন প্রকল্পের পুঁজি আবন্টন দিয়ে আছে ডোনার মন্ত্রালয়ে। কিন্তু ডোনারের পুঁজির অপব্যবহার আর প্রকল্প রূপায়ণত ব্যর্থতার রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কাম কাজক উত্থাপন হয়েছে প্রশ্নর। লুণ্ঠনের ফন্দির এনে বহু প্রকল্পের নির্মাণ ব্যয় বৃদ্ধি হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে গোপন বুঝাবুঝির বিভাগীয় আমলা বিষয়া অভিযন্তার নিজের পকেট গরম করেছে নাকি? দ্য নিউজ পাসে এই সন্দর্ভত আরম্ভ করব নিজাববীয় অনুসন্ধান। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ পাস।